গুড মর্নিং। এক কাপ মজার দুধ চা খেতে খেতে শুভ সকালটাকে উপভোগ করতে করতে আজকে ভাব সম্প্রসারণটি শুনে নাও। নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওই পারে চরম সুখ আমার বিশ্বাস। আমি আজকে এই ভাব সম্প্রসারণটি নিয়ে আসব সকল ছাত্র ছাত্রীদের জন্য, যারা এখনও পড়াশোনা করছে তাদের জন্য। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আই থিঙ্ক সল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন। টুডে ইজ ওয়েডনেসডে, আজকে বুধবার। এখন বাজে 7:31 রাতের বেলা। আমি এশার নামাজ মাত্র কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসার জন্য রেডি হলাম। কালকে আমাদের একা সিস্টার আমার ভাব সম্প্রসারণটার উত্তরে লিখেছে যে অতীতে ফিরে গেলাম, অনেক খুশি হলাম। আসলেই সেই পিছনের দিনগুলো মনে পড়ে, তখন আমাদের কাছে যে কোনো ওই পড়াগুলো, ওই যে ভাব সম্প্রসারণ হোক, সারাংশ হোক, ইংরেজি হোক, গল্প হোক, কবিতা হোক, খুব কঠিন মনে হতো। আর এখন আল্লাহর রহমতের বরকতে এগুলো অনেক সহজ মনে হয়। যাই হোক, আসলে তখন ছোট্টবেলা সেগুলো কঠিন মনে হবে, সেটাই স্বাভাবিক। তাহলে আমি ভাব সম্প্রসারণটার সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে। ওকে, আমি আবারও বলছি, ভাব সম্প্রসারণের হেডিংটা হচ্ছে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওই পারে চরম সুখ আমার বিশ্বাস। সবাই মানে বুঝে যাও কথাগুলো, বোঝাটাই স্বাভাবিক। মানেটা হচ্ছে কি, যে যেখানে থাকে সে মনে করে তার অপোজিটে যে আছে, দূরে যে আছে বা ওখানে যে আছে এখানে যে আছে, সে অনেক বেশি সুখী। এটা তার একটা বদ্ধ ধারণা হয়ে যায় অনেক সময়। কিন্তু অনেক সময় বাস্তবে এটাও হয় যে অনেক দুঃখীরা এমনটা ভাবেন, অনেক বেশি দুঃখী যারা, তারা ভাবেন আহারে ওপারে, মানে ওপারে মানে ওখানে বা যে কোনো এক জায়গা হোক, যে ওই মানুষটা কত সুখী, ওই মানুষটা কত ভালো আছে, ওই মানুষটা কত আরামে আছে, ওই মানুষটা কত শান্তিতে আছে। এই যে ভাবনাটা, অনেক সময় দেখা যায় এই ভাবনাটা তার ঠিক ভাবনা না, হয়তো নিজে নিজের জায়গায় কষ্টে আছে বলে তার কাছে মনে হচ্ছে যে নদীর এই পারটাই যত কষ্ট, মানে তারই যত কষ্ট, আর ওপারে সব সুখ, তার মানে অন্যদের অনেক সুখ। আসলে সবসময় এটা ঠিক না। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। তারপরও আরও কিছু কথা আছে, সেটা হলো মানে সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, এটা আমরা প্রত্যেকে জানি। তবে এটা ভুক্তভোগীরা এটাও জানে যে যাদের জীবনে একটু কষ্টটা বেশি হয় তাদেরকে কষ্টের মধ্য দিয়ে হেঁটে যেতে হয়, এবং তাদের জীবনে কষ্ট দিয়েই বেশিরভাগ জিনিসগুলো, বেশিরভাগ কার্যক্রমগুলো, বেশিরভাগ স্থানগুলো, বেশিরভাগ সব কিছু তাদের জন্য একটু ভীষণ রকম কষ্টের হয়ে যায়। এবং তাদের জন্য কষ্টই কষ্টের পর কষ্টে ওত পেতে থাকে। এটা বাস্তব কথা, এটা একমাত্র ভুক্তভোগীরা বলতে পারবে। আর সুখীরা যেমন দুঃখীদের কষ্টগুলো বুঝতে পারে না, না বোঝাটাই স্বাভাবিক, কারণ তাদের জীবন সুখ আনন্দ দিয়ে ঘেরা থাকে, তারা তাদেরকে দুঃখগুলো স্পর্শ করে না, তাই তারা দুঃখীদের দুঃখ বুঝতে পারে না। আর দুঃখীরা কিন্তু অন্যদের দুঃখগুলো খুব মানে খুব সহজে বুঝে যায়, কারণ তারা প্রতিনিয়ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে অতিবাহিত করে। কিন্তু তার মানে এই নয় যে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওই পারে চরম সুখ আমার বিশ্বাস। ওই পারে যে আসলে অনেক সুখ আছে, মানে অন্যজন যে অনেক সুখে আছে, এটা সবসময় ঠিক না। এই কথাগুলো আসলে আমাদেরকে মানে এই পার ওপার দিয়ে নদীর এপার ওপার বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে। যেমন হয়তো আমি মনে করতে পারি উমুকে অনেক সুখে আছে, বা সে মনে করতে পারে আমি অনেক সুখে আছি, কিন্তু হয়তো তার ধারণাটা পুরোটা ঠিক না, বা আমার ধারণাটা পুরোটা ঠিক না। আমি আবারও সেই একই কথায় ফিরে যাচ্ছি, সুখ দুঃখ নিয়েই জীবন। তবে যাদের জীবনটা একেবারে সুখ দিয়ে ঘেরা থাকে তারা দুঃখগুলো আঁচ করতে পারে না, কিন্তু যারা প্রতিনিয়ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে, অবহেলার সঙ্গে তাদের জীবনকে লড়াই করে সামনে প্রসারিত করার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন
জীবনটা কতটা কষ্টের, জীবনটা কতটা নিংড়ানো দুঃখ দিয়ে গড়া, জীবনটা কতটা হতাশার চাদরে ঢাকা। তবুও বলবো যে আসলে যে যেখানে আমরা আছি, ভালোটা অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইব, কিন্তু আমরা সবসময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক বলেছেন, তুমি যখন কষ্টে থাকো বা তোমার জীবন যখন অনেক কষ্টের হয়, তুমি তার থেকেও কষ্ট পাওয়া মানুষের দিকে তাকিয়ে তুমি আল্লাহর কাছে, আমার কাছে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আমরা সেটাই চেষ্টা করি। আর আমি ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারছি কিনা জানি না, যে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস। এই কথাটা বারবার বলার কারণটা হচ্ছে ভাব সম্প্রসারণটা আমার আজকের এই কথাটা দিয়েই। আর যে অন্যকে সুখে থাকতে দেখলে বা ভালো থাকতে দেখলে আসলেই ভালো লাগে, নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। নিজে যতই কষ্টে থাকি না কেন, যতই দুর্গম পথ পাড়ি দেওয়ার চেষ্টা করি না কেন, যদি অপর কাউকে সুখে থাকতে দেখি, ভালো থাকতে দেখি, মানুষ হিসেবে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে তোমরা বলবে, এই যে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস, এটা থেকে কতটুকু বিশ্বাস রাখো আর কার কী মত আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আসলে আমি চেষ্টাগুলো করি সব সময়, যেটাই করি না কেন আমার চেষ্টা থাকে যাতে করে আল্লাহর রহমতে পজিটিভলি ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করি। কতটুকু সার্থক হতে পারি তা জানি না, তবে চেষ্টা করি। তবে কিছু কিছু ওয়াইটির আপুরা আছে যারা এসে দেখা যায় সালাম দিয়েছে, সালামের জবাবটা দেয় না কিন্তু উল্টো সালামটা দিয়েই চলে যায়, কোনো মানে ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট করে না। ওই যে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস, ঠিক তেমনটাই তারা মনে করে। তাদের ভিডিওগুলো বুঝি তারা খুব কষ্ট করে তৈরি করে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে, অনেক কাজের মধ্য দিয়েও আমরা যে চেষ্টা করি এই ভিডিওগুলো দেওয়ার, এগুলো মানে একটু কষ্ট হয় না, আর সেই জন্যই তারা কমেন্ট করতে কষ্ট পায়। কিন্তু তারা তাদের ভিডিওতে ঠিকই বলে যে সুন্দর একটা কমেন্ট করবে, আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি, কারণ আমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এবং আমি সেটা ফিল করি সেই নদীর এই পার ওপারের মতো, যে যে আরেকটা ভিডিও দিয়েছে সেও কষ্ট করে দিয়েছে, সো আমি তাকে ভালো একটা কমেন্ট করার চেষ্টা করি। তবু আশাহত হই দু একজন ইউটিউবের কাছ থেকে। ইটস ভেরি স্যাড নিউজ। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আর তোমরা জানাবে নদীর এই পার বলেই এই ভাব সম্প্রসারণটা আমি উদাহরণসহ তোমাদের সাথে বোঝাতে পেরেছি কি না। ওকে ভাই ও বোনেরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং। সবাই ভালো থাকবে, সবাই নিজের প্রতি খেয়াল করবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। হ্যাভ আ গ্রেট টু এভরিওয়ান, আল সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। অ্যান্ড অ্যাগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।